नमस्कार बंधुरा आपनारा देखें डिजिटल बांगला अनलाइन चैनल डीएनए गुरुत्वपूर्ण अपडेट रही है। बकेया सह अविलम्बे आदालतर निर्देशे केंद्रीय हारे डीए प्रदान सरकारी दफ्तर और शिक्षा प्रतिष्ठान सब शून्य पदे स्वच्छतार संगे स्थायी नियोगे दाबीते 27 सरकारी कर्मचारी शिक्षक और शिक्षाकर्मी संगठन जौथ आह्वाने सुबोध मल्लिक स्क्वायर थेके रानी राशमणि रोड पर्यन्त मोआ मिचिल है। कयेक हजार शिक्षक और कर्मचारी ए मिचिले अंश नेन। तो गतकाले जौथ मिचिले मूल्यवान एक बक्तव्य सरासरि शुने नीन। तार आगे बोली चैनले सरकारी कर्मचारी और शिक्षक गुरुत्वपूर्ण अपडेट और न्यूज संक्रांत तो अपडेट पेते अवश्य चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल आईकनटी अन कर रखबें। সরকারের কাছে যে একটা বার্তা আপনারা পৌঁছে দিলেন এটা ইতিহাসে লেখা থাকবে। এবং আজকে যে সূচনাটা হলো আগামী দিনে এই সূচনা থেকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে এর কত বহুগুণ বেশি বহুগুণ শক্তি নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গে। আপনারা সকলে যারা এখানে এসেছেন আমি শুধু দু একটা কথা বলবো অল্প সময়। এই যৌথ যে সংগ্রাম এই যৌথ আন্দোলনটাকে ধরে রাখতে পারেন কিন্তু আপনারাই, সংগঠনের নেতৃত্ব নয়, আপনারা সকলে আমরা সকলে মিলে এটাকে রক্ষা করব। আজকে শুধু একটা মহামিছিল দিয়ে কিন্তু শেষ হবে না, এটা শুরু হলো, ফলে পরবর্তী ক্ষেত্রে দায়িত্ব আমাদের অনেক, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। আজকে যারা আসলেন না তাদের কাছেও পৌঁছাতে হবে, বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, দাবি আদায়ের এটাই কিন্তু একটি অন্যতম পথ। আইনের পদ অবশ্যই থাকে কিন্তু আইনের বাস্তবে আজকে আপনারা জানবেন বিদ্যুৎ কর্মচারীদের তাদের সেই বিয়ের যে কোর্টের রায় আজকে দিন শেষ কিন্তু তারা পায়নি, ফলে কি করে আপনারা পাবেন? শুধু আইনের দিক দিয়ে হবে না, রাস্তার আন্দোলনকে তীব্রতর করতে হবে। আর সাথে সাথে যে দুটি দাবিতে আমরা আন্দোলনে ডাক দিয়েছি সেই দুটির মধ্যে অন্যতম নিয়োগ, নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে, নিয়োগ বাদ দিয়ে কি আমরা থাকতে পারি? একটা শিক্ষা প্রতিষ্ঠান কি চলতে পারে? সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠান কি চলতে পারে? ফলে কোনোভাবেই চলতে পারে না। আর নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতি হচ্ছে, আমার আপনার সন্তান বা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কোথায় যাবে? চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আসা হচ্ছে আপনারা সবাই জানেন, সংবাদপত্রের পাতায় আপনারা দেখেছেন, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তারা দায় সারা কাজ করতে চাইছে, স্থায়ী নিয়োগের দিকে তারা যাবে না, প্রতিটি ক্ষেত্রে এই নীতি নিয়ে চলছে। ফলে এই নীতিকে আটকাতে গেলে যৌথ আন্দোলন ছাড়া এককভাবে সম্ভব নয়। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, এই বার্তাটা নিয়ে যান, এই যে আন্দোলনের সূচনাটা করেছেন আমি অবশ্যই এর জন্য অভিনন্দন বিশেষ করে দেবো উস্তি ইউনাইটেড যে প্রাইমারি টিচার্স অর্গানাইজেশন রয়েছে, তারা সত্যি সত্যি দেশলাই কাঠিটা জ্বালিয়ে দিয়েছেন। এই যে পদ এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদেরই দায়িত্ব, 27টা কেন, পরবর্তী ক্ষেত্রে যতগুলো সংগঠন আসবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই 27টা সংগঠনের বিভিন্ন বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিভিন্ন দাবি থাকতে পারে কিন্তু কমন কিছু বিষয়কে কেন্দ্র করে আমরা এক হতে পারি, আমাদের মধ্যে যেন কোনোভাবে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যেন না দ্বন্দ্ব আসে, কে আসেনি আগামী দিনে সেও আসতে পারে, ফলে এখানে আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না, এক হতে পারি, আমাদের মধ্যে যেন কোনোভাবে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যেন না দ্বন্দ্ব আসে, কে আসেনি আগামী দিনে সেও আসতে পারে, ফলে এখানে আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না, সবার আসার জায়গাটা আমরা কিন্তু রেডি রাখলাম। সকলের কাছে আহ্বান জানাচ্ছি, সমস্ত সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দলমত নির্বিশেষে এখানে আসুন কিন্তু একটি কাজ আপনারা করবেন না, দলীয় উদ্দেশ্য নিয়ে একটা এত বড় সম্ভাবনাকে নষ্ট করবেন না, এটার জন্য কিন্তু আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই দেখবেন কেউ এই কু উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মকে জুড়ে করে নষ্ট করার ভূমিকা নিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনারা তুলে ধরবেন দৃঢ়তার সঙ্গে, আমরা তা করতে দেব না, সকলে মিলে আমরা যৌথভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এবং এর মধ্য দিয়েই যত বড় ঔদ্ধত্যপূর্ণ সরকার আসুক না কেন তাকে আমরা মাথা নোয়াতে বাধ্য করবই। আজকে এক যে সরকারি আসুক ন্যায্য দাবিতে আন্দোলন করে তাদেরকে আমরা মাথা নোয়াবই, এই শপথ নিয়ে আজকে আমরা ঘুরে যাচ্ছি, সবাই ফিরে যাচ্ছি। সবাইকে আপনাদের আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তো আপনারা সবটাই শুনলেন।
পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।